সিন্দায় মৃত জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন। আপনারা দেখছেন গুগলি নিউজ। 11 বছর আগে সিন্দায় ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলায় নিহত 24 জন জওয়ানকে সোমবার শ্রদ্ধা জানানো হলো। 2010 সালে 15ই ফেব্রুয়ারি ইএফআর ক্যাম্পে ভয়াবহ হামলা চালায় মাওবাদীরা, জ্বালিয়ে দেওয়া হয় ক্যাম্প। এটাই ছিল রাজ্যের সবথেকে বড় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনা। সেই ঘটনায় 24 জন ইএফআর জওয়ানের মৃত্যু হয়। মাওবাদীরা লুট করে নিয়ে যায় 40টিরও বেশি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। জওয়ানদের পাল্টা আক্রমণে মৃত্যু হয় 5 জন মাওবাদীর আইএন। ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে সেই দিনটিকে স্মরণ করে আজ পূর্ণ মর্যাদায় তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। ইএফআর ক্যাম্পের মৃত জওয়ানদের স্মৃতিতে 24টি মেহগনি গাছ রোপণ করা হয়। গাছগুলি পরিচর্যার পাশাপাশি আজ দুস্থদের বস্ত্র বিতরণও করা হয়েছে। পতাকা ওড়ে নিশান, বাতাসে বাতাসে বাজে কিষান, কণ্ঠে দিয়ে যাবার গান করেছি উচ্চারণ, বন্দে মাতরম, বন্দে মাতরম। তেরঙ্গা পতাকা ওড়ে নিশান, বাতাসে বাতাসে বাজে কিষান, কণ্ঠে দিয়ে যাবার গান করেছি উচ্চারণ, বন্দে এই স্যার
মানিকপাড়াতে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝোলালো গ্রামবাসীরা। প্রধান উপপ্রধান সহ সব অফিস স্টাফদের ভিতরে আটকে রেখে বাইরে থেকে তালা লাগালো গ্রামবাসীরা। ললিতাসল গ্রামের বাসিন্দাদের অভিযোগ, তাদের জব কার্ড নেই। তারা এক বছর ধরে ঘুরছে, বারবার আবেদন জানিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত জব কার্ড পায়নি তারা। জব কার্ড কবে পাবে তার কোনো সদুত্তর নেই প্রধানের কাছে, তাই তারা এই তালা ঝোলাতে বাধ্য হয়েছে। না
দুই একটা কথা আমি দেখি নাইন নাইন থ্রি থ্রি কথা বলেছি উনি বলেছেন ভিডিও পোস্টে বারণ করেছেন আমি বলছি বারণ যদি করে না আসে তাহলে আপনারা নোটিশ বোর্ডে জানিয়ে দেবেন আমরা আজ এক বছর ধরে তোমার জব কার্ডের জন্য সব দরখাস্ত দিয়েছি, আজ পর্যন্ত আমরা পাইনি, এই জন্য আমরা আজকে তালা বন্ধ করেছি। কেন এক বছর ধরে জব কার্ডের এই জব কার্ডের কাজ পাচ্ছেন না? কেন কেন পাইনি সেটা হচ্ছে পঞ্চায়েতেরই বলতে পারবে, আমরা কি করে বলবো? আমরা আসি ঘুরে যাই, বলে হয়নি গো। প্রধানকে জানিয়েছিলেন? হ্যাঁ। প্রধান কি বলেছিল? বলে হয়নি গো। কেন হয়নি সেইটাই তো আমরা জানিয়ে নিকো, কেন হয়নি গো হচ্ছে না। আজ এক বছর হয়ে গেল, কি গাফলাতি নিশ্চয়ই আছে, নাহলে কি করে হয় নিকো? তাদের গাফলাতি আছে নিশ্চয়ই, হয়নি কেন কাজ এতদিন? আমরা যাইছি আমাদের জব কার্ড, আর না হলে এখন তালা বন্ধ আছে। আপনার নাম? আমার নাম অজিত দণ্ডপা। জব কার্ড না হলে ঘর দিয়ে যাবে, তার জন্য ওই জব কার্ডের জন্য আমরা এখানে অনেকবার জমা দিয়েছি, যে কার্ড আসেনি তার জন্য এখানে। এখন যখন আমাদেরকে বলেছে ওগুলো জেরক্স দরকার, তখন আমরা ওগুলা কোথায় পাবো? দিয়ে আমরা এখানে আসেনি, দাঁড়িয়ে আছি। কতবার অনেকবার আসি, জমা দিই, কাগজ দুবার জমা দেওয়া না হয়েছে। কি বলেছে তখন? তখন কি বলেছে? কাগজ গুলো জমালে কিছু বলা হয়নি। কবে হবে কোনো সদুপ? না না, সঠিক বলেনি, সঠিক বলেনি, শুধু কাগজ জমালেই আসবে, যবে আসবে তবে পাবে। আপনার মন্দলন মাথা এরা আজ এক বছর ধরে জব কার্ডের জন্য আবেদন করছে, কিন্তু অফিস থেকে এদের জব কার্ড দেওয়া হয়নি। সেটা জিজ্ঞেস করলে এখানকার প্রধান ম্যাডাম বলছেন যে আমাদেরকে জব কার্ড দেওয়ার অর্ডার নেই, বিডিও থেকে না ডিএম থেকে সেটা জানি না, বলছে আমাদের উপর থেকে অর্ডার নেই নাকি কোন পার্টির? বিজেপির আছে। আমি ললিতাসল গ্রামের লোক, এবং আজ এই যে আওয়াজ ক্লাসের যে সার্ভে হয়েছিল, আবাস প্লাসে যে সার্ভে হয়েছে, বাড়ি পাওয়ার জন্য যাদের নাম এসছে তাদের জব কার্ডের নাম্বারের কারণ না দেওয়ার কারণে তাদের আপলোড হচ্ছে না। তো আজকে ওটা লাস্ট ডেট আছে, 15 তারিখ। এরা জব কার্ড নাম্বার যদি না পায় তাহলে এরা বাড়িগুলো পাবে না, এই জন্য ওরা এসে তালা লাগিয়েছে সবার। ওই জন্যই ওরা তালা লাগিয়েছে, বলছে ভেতরে সমস্ত পঞ্চায়েতকে প্রধান উপপ্রধান আধিকারিক ভেতরে রেখেছে যে আমাদের জব কার্ড দিয়ে তারপরে আপনারা বাইরে বেরোবেন। কত হয়ে গেল? ঘন্টা দেড় দিয়ে সবাই এখন তৎপরতার সঙ্গে কাজ করছে দেখছি। হ্যাঁ, এদেরকেও আশ্বাস দিচ্ছে যে আমরা যতটা পারছি করছি। হ্যাঁ, করছে, কাজ করছে। আজকে তাহলে কিসের জন্য তালা লাগিয়েছে? জব কার্ড হয়নি কেন? ভিডিও কি অর্ডার দেয়নি? কিন্তু সমস্ত জায়গাতে জব কার্ড হচ্ছে। একটা ছেলে সেও নতুন জব কার্ড করবে, মানে বাবারও আলাদা আবার ছেলেরও আলাদা, একটা ছেলেও সেও
চাইছি আলাদাও করতে চাইছি মানে প্রসেসিং কবে থেকে বন্ধ রয়েছে প্রসেসিং তো প্রায় 15 দিন থেকে বন্ধ আছে ওরে যারা কাজ করে তারা তো ছিল না এখানে কাজই করে না আই করে না বলতে ওরা তো অন্য এসে ছিল না কবে লাস্ট ডেট আছে তোমার লাস্ট ডেট তো নাই অ্যাপ্লিকেশন আজকে লাস্ট ডেট নয় না অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কবে রয়েছে আপনি প্রধান আপনার কাছে ইনফরমেশন থাকা দরকার এটা কবে লাস্ট ডেট রয়েছে না আজকে লাস্ট ডেট নাই আমি এটা জানি না আপনি বলতে পারছেন না যে কবে লাস্ট ডেট রয়েছে যে মানুষগুলো এসে ঘুরে যাচ্ছে তাদেরকে কি বলবেন আপনি অধিকাংশ মানুষ বলছে তো আমরা এক বছর ধরে ঘুরছি আপনি বলছেন 15 দিন ধরে পুরোটা বন্ধ রয়েছে 15 দিন ধরলাম আপনার কথা মতো বাদ দিলাম কিন্তু তার আগে কাজগুলো হয়নি কেন আপনি সমাধান করেননি কেন কি নাম আপনার আপনার ডেজিনেশন আমি কি বদল হয়েছে